আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু, কারণ তারা, কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা, তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা, তারা চায় নাই তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য। আপনি এবারও দেখেন না, এবার নর্মাল হিসাব দেখেন না, এবার যে প্রেস কনফারেন্স হলো, আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন? সবই তো কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন, তা টিভি চ্যানেল তো আসেন, প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি। যেভাবে আমরা ইন্ডিয়া থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে, বাস ভেঙে, ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে, কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে, কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু, কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে, নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না কিন্তু। এক মাস তো কোটি দৌড়াতে দৌড়াতে পার হয়ে গেছে, আর থাকলো 2 মাস। এর ভিতরে ঈদ ছিল, কুরবানির ঈদের তো 7 দিন ছুটি থাকে, তা আসলে কর্মকাণ্ডটা কীভাবে কী থাকবে আসলে শিল্পী সমিতির? তারপরও 3 মাসে 2 মাসই তো, 2 মাসে কীভাবে থাকে? 3 মাস তো টোটাল টাইম, তা 1 মাস তো কাজই হয়নি কোনো কোর্টের জন্য, আর 2 মাসে কী কাজ থাকবে? ঈদের পরবর্তী সময় বা ঈদের পূর্ববর্তী সময়ে তো আমাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো ছিল আমার মেম্বারদের বা আমাদের মেম্বারদের তাদের ঈদের একটা শুভেচ্ছা বিনিময় করা, আমরা তো সেটা করেছি। আমার অ্যাকচুয়ালি আমার মেম্বাররাও হ্যাপি, আমার মেম্বাররা হ্যাপি, আমি আপনি মেম্বারে হ্যাপি কিনা সেটা আরও পরে, আরও সময় আছে তো, জাস্ট সময় মাত্র 3 মাস গেল, আরও সময় পড়ে আছে, তখনই আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন যে আসলে মেম্বার হ্যাপি কিনা। পরবর্তী কর্মসূচি তো আমাদের অনেক, আমাদের আগামী 2 বছরই কর্মসূচি, আর ইভেন কর্মসূচি বলতে গেলে আমরা তো নির্বাচনের আগেই বলে দিয়েছিলাম যে আমাদের ইশতেহার নাই কোনো, আমাদের মেম্বাররা যেটা বলবো ওইটাই ইশতেহার আর কি। সো আমাদের মেম্বারদের জন্য অনেক ভালো ভালো কিছু প্ল্যানিং করে রেখেছি, যদিও এখন আমি পাবলিকলি বলতে চাচ্ছি না, আরও কিছুদিন গেলে আমরা যেহেতু একটা কাজের প্ল্যানিং করে রেখেছি, কাজগুলো সাকসেস হবো ইনশাল্লাহ, এবং দেন তখন অফিসিয়ালি আমরা একটা প্রেস কনফারেন্স করব, এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা দর্শক যারা আছেন, যারা চলচ্চিত্রকে ভালোবাসেন বা যারা অনেক সময় নেতিবাচক ইতিবাচক আলোচনা করেন শিল্পী সমিতিকে নিয়ে, অবশ্যই তাদের সঙ্গেই শেয়ার করবো বিষয়গুলো আমরা। এতিম বাচ্চাদের বলতে গেলে আসলে আপনারা হয়তো জানেন যে আমি এই সোশ্যাল ওয়ার্ক করতে খুব পছন্দ করি আগে থেকেই আর কি, তা সেক্ষেত্রে আমার একটা এতিম বা মানে এক কথা বুদ্ধি প্রতিবন্ধী বলা চলে বা আপনার স্পেশাল চাইল্ড যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে আমি আগে থেকে কাজ করি। আমার উত্তরাতে একটা হাউস আছে, হ্যাঁ, FMS আমার, ওটা আমি ওটার প্রায় আজকে 5 বছর ধরে ওটার সঙ্গে জড়িত আছি। সো ওদের দেখাশোনা আমি করি যতটুকু পারা যায়, আমি যত ফ্রি টাইমটাতে আমি ওদের সঙ্গে সময় কাটাই, তো সেখানে আমার এতিম এবং সেটা আর হচ্ছে বিশেষ বাচ্চা যারা আছেন তারাদের ওখানে টোটাল 110 জন মতো আছে। তা আমি এখানে আমরা আরও যেটা বলতে চাই, যেটা আমাদের আরও আরও কয়েকটাতে আমি জয়েন করেছি, আরও কয়েকটার সঙ্গে জড়িত আছি, তা যদি এরকম কোনো বাচ্চা বা এরকম কোনো মানে স্পেশাল চাইল্ড যদি আপনারা মনে করে থাকেন যে আসলে তার থাকার জায়গা বা খাওয়ার জায়গা নাই বা তাকে থাকার আবাসন স্থল নাই, তো সে দায়িত্বটা আমি বা আমার হাউস নিবে আর কি। হ্যাঁ, তা এটা আমি চেয়েছি আগে থেকে করার জন্য, এটা প্রাথমিকভাবে আমি মোটামুটি একটা আলোচনা করেছিলাম, পরবর্তীতে সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবাই বলেছে কোনো সমস্যা নেই, আমরা থাকবো, তুমি এটা পদক্ষেপ নাও। আমি অবশ্যই চাই যে আপনারা যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, যারা মনে করে থাকেন যে না আপনার আশেপাশে বা আপনার কোথাও স্পেশাল চাইল্ড বা এতিম বাচ্চা আছে, আসলে তাকে টেক কেয়ার করার বা তাকে দেখাশোনার মতো কাউকে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনার পাশে থাকব এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, অবশ্যই তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে অনেক সময় আপনার এলাকাতে দেখে থাকেন যে অনেক শিশু বা বৃদ্ধ মহিলা হোক তার আপনজনকে হারিয়ে ফেলেছে, যে কোনো কারণে হারিয়ে ফেলেছে, তাকে আর সন্ধান বা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যে পেজে বা যে পোর্টালে বা যে চ্যানেলের এই ইউটিউব বা ফেসবুক পেজের কন্টেন্টগুলার নিচে কমেন্ট বক্স থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আমার সাংবাদিক ভাই যারা আছেন
ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনার অ্যাডমিন প্যানেল বা আপনারা সিকিউর প্যানেল বা আপনারা আরও যারা প্যানেল যারা এই জায়গাগুলা ইউটিউব বা আপনার ফেসবুকটা দেখাশোনা করে অবশ্যই তারা যাতে নজরে রাখবে, এরকম কোনো ইনফরমেশান আসলেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের ডিটেলসটা দিয়ে রাখবেন, আমাদের টিম যাবেন, টিম গিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবে তার আপনজনের কাছে তার ভালোবাসা মানুষের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ফুল টিম কাজ করবে ইনশাল্লাহ। আমি কাজ করতেছি বলতে গেলে এটা আনঅফিসিয়ালি, এটা অফিসিয়ালি কোনো আপডেট আমার পক্ষে দেওয়া সম্ভব না, বিকজ এখানে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, কারণ প্রতিটা প্রোডাকশন হাউজেরই কোনো না কোনো চিন্তাভাবনা ধ্যান ধারণা থেকে থাকে। সেই জায়গাটা থেকে আমাকে নিষেধ করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমি শুটিংয়ে ফ্লোরে না যাব ততক্ষণ পর্যন্ত আমি এটার পাবলিসিটিতে না যাব আর কি। না না, এটা লোকাল, এটা ওদের মুম্বাইয়ের একজন প্রোডাকশন আরিত্র ক্রিয়েশন একটা প্রোডাকশন আছেন, ওই প্রোডাকশনেরই মুভি, ওরা তিন দেশে ছবিটা করছে, ওটা নভেম্বরে আশা করছি স্টার্ট হবে, বাকিটা ইনশাল্লাহ খুব অচিরেই ওরা আগে পাবলিশলি যাবে, যদিও আমাদের বাংলাদেশে অনেক আগে পাবলিক হয়ে গেছে এবেলার একটা নিউজ দেখে। না, শুটিং শুরু হয়নি, আমি গত 5 দিন ধরে কলকাতাতে ছিলাম, আমাদের লাস্ট স্ক্রিপ্টের কাজ চলছিল এবং আমাদের টিম মিটিংয়ের কাজ চলছিল, আমাদের গ্রুমিংয়ের কিছু কাজ চলছিল এবং আমি আগস্টে চলে যাব ওখানে, গ্রুম ড্যান্স ফাইট ওটার একটা গ্রুমিংয়ের টিম রাখা হয়েছে ওখানে, আমি আমার আরও হিরোইন যারা আছেন ইন্ডিয়ার যারা আছেন সবাই ওখানে গ্রুমিং করব। ড্যান্সের আমার ইন্ট্রোডিউসিং গান আছে ওটাতে, আমরা একটাই নাচের গান আমার, বাকিগুলো রোমান্টিক সং, ওই গানগুলোতে আমরা পারফর্ম করার জন্য আমরা রিহার্সেল করব ওখানে, এই আর কি। আপাতত আমি একাই যাচ্ছি আর কি, আপাতত এখনো তাদের চিন্তাভাবনার দিক দিয়ে আপাতত আমি একাই আছি, আর একজন মডেল কাজ করার কথা চলছে যারা টাইরা, উনিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবে, এটা ওখানকারই ওরা অডিশন দিয়ে আমাদেরকে নিয়েছে মূলত, আমরা প্রথমে অডিশন দিয়েছিলাম যখন স্ক্রিপ্টিং করা হয় আমাদেরকে, স্ক্রিপ্ট দেওয়ার পরে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছিল, তখন তারা আমাকে সিলেকশন করে দেন, গতবার যখন গিয়েছিলাম তখন তারা আমাকে ফটোশুট করেছে। না না, এটা এটা শুধু কলকাতার ভাষায় তৈরি হবে আর ইংলিশ ডাবিং হবে আর কি, আর হিন্দিতে হয়তো বা যদি তারা যদি মনে করে যে ইন্ডিয়াতে সব জায়গায় রিলিজ করবে হয়তো বা ইন্ডিয়াতে হিন্দিতে ডাবিং করতে পারে আর কি। সেক্ষেত্রে আপনাদের চলচ্চিত্রের যেহেতু সেহেতু আপনাদের চলচ্চিত্র মানি আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, যে চলচ্চিত্রে কিন্তু একটা ভালো একটা মাঠ আছে, ওই মাঠে আসলে আপনারা না, আসলে আমরা মনে করি ওইটা ভালো একটা মাঠ, আবার ওখান থেকে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা মনে আছেন ওনারা মনে করে বাংলাদেশ একটা ভালো একটা মাঠ। ঋতিক রোশনের মতো লোক এসে সবার কাছে রিকোয়েস্ট করছিল, আপনারা জানেন হয়তো স্টেজে দাঁড়িয়ে যে প্লিজ আমার ছবিটা আমি আপনাদেরকে নিয়ে দেখতে চাই, হ্যাঁ, তা তাকে কিন্তু মাঠ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ এতটা বোকা না আর কি সত্যি কথা বলতে, কারণ তারা তাদের সৃষ্টি কালচার তাদের ভালোবাসা তাদের ভালোবাসার মানুষ এই কমন ফেস এই আমার কথা আমার চালচলন এইগুলাই আমার কিন্তু আমার পাশের বন্ধুবান্ধব এরাই কিন্তু এটাই ফলো করবে এটাই ভালোবাসবে, কিন্তু তারা হয়তো টিভিতে দেখতে পছন্দ করে, হ্যাঁ আমি এই সুপারস্টার ইন্ডিয়ার এই সুপারস্টারের ছবি পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি যখন হলে আসবে তখন কিন্তু ওই টিকিট কেটে আসলে ওইভাবে হলে দেখতে যাবে না, সেম জিনিসটাও তারাই তাদের থেকে আমাদের তাদের থেকে আমাদের ভ্রাতৃত্ববোধটা অনেক বেশি, আমরা এর আগেও প্রমাণ করেছি কিন্তু, কারণ আপনারা দেখেছেন আমি এটা সত্যি কথা বলি, আমি মানে আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তো বা খারাপ হয়ে যাই, আমরা যখন আমাদের দেশের কিছু মনে করেন না আমাদের দেশের আমি দেখেছি যে মনে করেন ছবি একটা রিলিজ হয়েছে, আদৌ ছবিটা ইউটিউবেও নয়, ছবি যে কোথায় রিলিজ হয়েছে এটা আমি নিজেও জানি না, আপনারাও জানেন না অনেকেই, কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে বাংলাদেশে কলকাতা থেকে একজন হিরোইন আসতেছে, নাম কি কি নাম এটা আপনারা নিজেরাও না জেনে দৌড়ে কিন্তু প্রেস কনফারেন্সে চলে যান এবং বড় বড় হেডলাইন করেন এক একটা করে করে, হ্যাঁ, তা আপনি আমাকে বলেন, আমি শিকারির সময় আমি তখন কলকাতাতে ছিলাম, তখন কলকাতাতে ছিলাম, একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি কিন্তু, কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা, তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা,
তারা চায় নাই তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য। আপনি এবারও দেখেন না, এবার নর্মাল হিসাব দেখেন না, এবার যে প্রেস কনফারেন্স হলো, আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন? সবই তো কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন, তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি। যেভাবে আমরা ইন্ডিয়ার থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে বাস ভেঙে ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে, কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে, কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু, কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না কিন্তু। সো আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করব যে আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদেরই সন্তান, আমরা কিন্তু আপনাদেরই লোক, আমাদেরকে যদি প্রমোট করেন আপনাদের কোনো কিছুতে কমতি হবে না কিন্তু, আমাদেরকে প্রমোট করবেন।